প্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের গণিত বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, আমাদের সম্পূর্ণ সিলেবাস শেষ হয়েছে, আমরা পরীক্ষা নিয়েছি এবং উত্তরপত্র মূল্যায়ন করেছি। তবে তোমরা কেউ কেউ কয়েকটা অধ্যায় আমার কাছে আবার একটু জানতে চেয়েছো এবং বুঝতে চেয়েছো। আজকে আমি সেই গুণ এবং ভাগ অধ্যায়টা নিয়ে আমরা একটু আলোচনা করবো। তো আলোচনাটা তোমরা ভালো করে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, শুনলে তোমরা প্রশ্ন দেখে কোনটা গুণ হবে কোনটা ভাগের অঙ্ক হবে বুঝতে পারবে। ঠিক আছে, আসুন একটু বলে আসি। এই যে লেখাগুলো আমি লিখেছি এখানে, এটা তোমার ধারণার জন্য, ঠিক আছে, প্রশ্ন দেখে যাতে তুমি বুঝতে পারো। যেমন যখন গুণের অঙ্ক থাকবে তখন গুণের ক্ষেত্রে একটি, প্রতিটি, প্রত্যেক এর মান দেওয়া থাকবে। তোমাকে তোমাকে মোট পরিমাণটা বের করতে হবে, তখন কিন্তু তোমাকে মোট পরিমাণ দিয়ে দিবে না। হ্যাঁ, একটির মান দেওয়া থাকলো বা প্রতিটি আছে বা প্রত্যেক জনের কাছে আছে এরকম মান দেওয়া থাকবে, তোমাকে মোট পরিমাণ বের করতে হবে। এটা খেয়াল রাখবে সব সময়, একটা জিনিসের মান দেওয়া থাকবে, মোট পরিমাণ বের করবে। ভাগের ক্ষেত্রে তিনটে বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, তবে অবশ্যই সব সময় তোমাকে মোট পরিমাণ, মোট জিনিসের জিনিসটা দিয়ে দেবে, মোট জিনিসটা দিয়ে দেবে। সমানভাবে ভাগ করে দেওয়া থাক যদি থাকে তাহলে তো আমরা বুঝিয়ে গেলাম এটা আমার ভাগের অঙ্ক। আবার কী করতে হবে, যে একটি একটির মান কত, প্রত্যেককে কতটি করে পাবে, হ্যাঁ, বা প্রতিটির দাম কত, এই ধরনের জিনিসগুলো যদি থাকে, পরিমাণ কিন্তু দেওয়াই থাকবে, তখন তোমাকে এই একটির মানটা বের করতে হবে। ঠিক আছে, একটির মান কম হবে তাহলে কম হলে ভাগ করে বের করে ফেলবো। আবার মোট পরিমাণ দেওয়া থাকবে, অবশ্যই মোট পরিমাণ দেওয়া থাকবে, মোট পরিমাণ দেওয়া থাকবে, একজন কতটি করে পেলো তা দেওয়া থাকবে। তোমাকে শুধু লিখবে কতজন পাচ্ছে, কয়টি পাচ্ছে, কতদিন হচ্ছে, এই জিনিসগুলো। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে একটু খেয়াল রাখবে এবং আমি এখন তোমাদেরকে একটু যে উপকরণ দিয়ে বুঝিয়ে দেবো, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, আসো আমরা একটু টেবিলে আসি। মনে করো তোমাকে বলা হলো যে একটা বক্সে তিনটি ব্লক আছে, একটা বক্সে তিনটি ব্লক, তাহলে তোমার চারটা বক্সে কয়টি ব্লক থাকবে। ঠিক আছে, একটা বক্সে তিনটি ব্লক, এই তিনটি ব্লক, এই তিনটি ব্লক আরেকটা বক্স, এই তিনটি ব্লক আরেকটা বক্স, এই তিনটি ব্লক আরেকটা বক্স, এই তিনটি ব্লক। হ্যাঁ, তাহলে একটা বক্সে যদি তিনটা ব্লক থাকে তাহলে চারটা বক্স আরও বেশি থাকবে, তাহলে কী করবে, বেশি, আরও বেশি থাকলে আমরা কী করবো, গুণ করে বের করবো। একটার পরিমাণ দিয়ে দিয়েছে, একটা বক্সে তিনটা ব্লক, চারটা বক্সে কয়টা ব্লক, তাহলে একটা বক্সে যদি তিনটা ব্লক থাকে চারটা বক্স আরও বেশি থাকবে, তাহলে কী করবে, তিন গুণ চার, দেখো তাহলে তিন চার বারো, যে তিন তিন ছয়, ছয় তিন নয়, দশ এগারো বারো, এক দুই তিন চার, আচ্ছা এটা সরিয়ে দিই, বারো পাবে, দেখো তিন তিন ছয়, ছয় তিন নয়, দশ এগারো বারো। তাহলে এক, তাহলে গুণের ক্ষেত্রে আমরা কী মনে রাখছি, একটা একটার পরিমাণ দেওয়া থাকবে, বাকি পরিমাণটা বের করার জন্য আমাকে অবশ্যই গুণ করতে হবে কারণ বড় হবে। তাহলে একটা ব্লক, একটা বক্সে যদি তিনটা ব্লক থাকে তাহলে চারটা বক্সে কয়টা ব্লক থাকবে, তাহলে একটা বক্সে তিনটা ব্লক থাকলে চারটা বক্সে তিন গুণ চার, চারটা ব্লক, বারোটা ব্লক। ঠিক আছে, বুঝতে পেরেছ, বেশি পরিমাণ বের করতে গেলে আমাকে গুণ করে বের করতে হচ্ছে। এখন ভাগের ক্ষেত্রে আসি, মনে করি এখানে আমার বারোটা ব্লক আছে, বলা হলো প্রত্যেককে তিনটি করে ব্লক দেওয়া হলো, প্রত্যেককে তিনটি করে ব্লক, তাহলে এই একজনকে আমি তিনটা ব্লক দিলাম, তাহলে কতজন পাবে, আমার মোট পরিমাণ দেওয়া আছে, মোট পরিমাণ কয়টা বলেছি, মোট পরিমাণ হচ্ছে বারোটা। হ্যাঁ, মোট পরিমাণ হচ্ছে বারোটা, বারোটা ব্লক দেওয়া আছে, এটা সরিয়ে দিই, লাগবে তোমাদের বুঝতে সুবিধা হবে। মোট পরিমাণ, মোট পরিমাণ অবশ্যই দেওয়া থাকবে ভাগের ক্ষেত্রে, হ্যাঁ মোট পরিমাণ দেওয়া আছে, বলা হয়েছে একজনকে তিনটা ব্লক দিলে, হ্যাঁ তাহলে তুমি কজন কজন পাবে, একজন যদি তিনটা পায়, আমার মোট পরিমাণ হচ্ছে বারোটা, তাহলে আমি বারোকে তিন দিয়ে ভাগ করবো, তাহলে কজন পাচ্ছে, চারজন, একজন দুইজন তিনজন চারজন। ঠিক আছে, তাহলে চারজন আমার ব্লক পাচ্ছে। এখন যদি বলা হয় যে এখানে বারোটি, মোট বারোটি ব্লক আছে, তুমি একজনকে প্রত্যেককে তুমি তিনটি করে, প্রত্যেককে আমরা হয়ে গেল বারোটি ব্লক আছে, চারজনকে সমানভাবে ভাগ করে দাও, এখন আমি জন বলেছি চারজনকে সমানভাবে ভাগ করে দাও, তাহলে একজন কত করে পাবে, বারোটি ব্লক আছে চারজনকে যদি সমানভাবে ভাগ করে তাহলে অবশ্যই একটু একটু কমে যাবে, তাই না, একজন একটু কম, একজন একটু কম করে পাবে, তাহলে বারোটি ব্লক আছে একজনে কত করে পাবে, মোট বারোটি আছে, হ্যাঁ মোট বারোটি আছে, তুমি চারজনকে ভাগ করে দিচ্ছ, তাহলে চার দিয়ে ভাগ করলে একজনে তিনটা করে পাচ্ছে, দেখো এই তিনটা করে পাচ্ছে,
তাহলে আমরা কি বুঝতে পাচ্ছি, আমাদের গুণের ক্ষেত্রে একের নাম মানটা দেয়া থাকবে, আমাকে বেশি পরিমাণটা বের করতে হবে। আর ভাগের ক্ষেত্রে আমাদের কি দেয়া আছে, ভাগের ক্ষেত্রে আমাদের মোট পরিমাণ দেয়া থাকবে, তোমাকে একজনের মানও বের করতে বলা হতে পারে বা কতজন পাবে তাও বের করতে বলা হতে পারে। তোমাদের বই আসো, বইয়ের অঙ্কগুলি দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো এই যে এখানে দিয়েছে, প্রথম দিকে দেখায় না, কারণ এগুলো তো আগেই করানো হয়েছে। তারপর একটু দেখো, কোনো শ্রেণীতে চারটি বেঞ্চ আছে, প্রতিটি বেঞ্চে দেখো প্রতিটি, তাহলে প্রতিটি বেঞ্চে তিনজন করে শিক্ষার্থী বসে, সেখানে কতজন শিক্ষার্থী আছে। তাহলে দেখো মোট পরিমাণ কিন্তু দেয়া নেই, মোট পরিমাণ কিন্তু আমাকে বের করতে হচ্ছে গুণে, ঠিক আছে। প্রতিটি কথা দেয়া আছে, তাহলে প্রতিটি যদি দেয়া থাকে তাহলে আমাকে চারটা বেঞ্চে কজন বসতে পারবে, আরও অনেক মানুষ বসতে পারবে। তাহলে আমি কি বলেছি, বেশি হলে আমরা কি করব, বেশি হলে আমরা গুণ করব। তাহলে একটাতে তিনজন বসে, চারটাতে কী হবে, তিন গুণ চার, কারণ আগে সবসময় আমরা একের কথাটা লিখব। তারপর আরও আছে, যেমন ধরো এখানে মিনা প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা পড়ে, প্রতিদিন প্রতিদিন একটি বইয়ের দুই পৃষ্ঠা, তাহলে এখানে ছয় দিনই বলেছে, তাহলে প্রতিদিন দিয়ে দিয়েছে, যে আমি বলেছি একবার প্রতি বা প্রত্যেক, তাহলে প্রতিদিন যদি একটা বইয়ের দুই পৃষ্ঠা পড়ে, ছয় দিন আরও অনেক পৃষ্ঠা পড়বে, তাহলে বেশি পৃষ্ঠা, বেশি পৃষ্ঠা হলে কী করবে, গুণ করবে। তারপরে যেমন ধরো এখানে দিয়েছে, একটি রিকশার তিনটি চাকা, পাঁচটি রিকশার কয়টি চাকা আছে, তাহলে একটার মান দিয়ে দিয়েছে, তোমাকে বেশি পরিমাণটা বের করতে বলেছে, তাহলে গুণ করবে। তারপরে যেমন ধরো এখানে তোমাদের উদাহরণ এই প্রশ্নে কিছু অঙ্ক আছে, প্রশ্ন যেমন প্রতি শ্রেণী বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থীকে দুটি পেন্সিল ও একটি খাতা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, তাহলে প্রতি শ্রেণী লেখা আছে, প্রতি মানে একটা শ্রেণী, একটা শ্রেণীর জন্য যদি দুটো পেন্সিল হয় পাঁচটা শ্রেণীর জন্য আরও বেশি হবে, একটা শ্রেণীর জন্য যদি একটি খাতা হয় পাঁচটি শ্রেণীর জন্য বেশি খাতা হবে, তাহলে বেশি হলে আমি কী বলেছি, গুণ করব। তাহলে দুই গুণ পাঁচ, আবার এক গুণ পাঁচ, এই সমাধানগুলো আগেই দেখানো হয়েছিল। যেমন ধরো এখানে আছে, বাবা প্রতিদিন চার ঘন্টা হাঁটেন, প্রতিদিন, হ্যাঁ প্রতিদিন, একদিন এক দেয়া চার ঘন্টা হাঁটে, সাত দিনে তিনি কত ঘন্টা হাঁটবেন, তাহলে সাত আরও বেশি, তাহলে কী হয়ে গেল, গুণ হয়ে গেল। একদিন, একদিনের সাথে তুমি বেশি পরিমাণটা যোগ করছো, মোট পরিমাণ কিন্তু কোথাও দেয়া নেই। যেমন উজ্জ্বল চারটি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম একুশ টাকা, চারটি বই কিনতে চায় কিন্তু মোট দাম তো দেয়া নেই, মোট দামটা আমাকে বের করতে হবে। তাহলে তুমি কী করবে, একটা জিনিসের দাম অবশ্যই তোমাকে গুণের ক্ষেত্রে দেয়া থাকবে, তখন তুমি মোট পরিমাণটা বের করার জন্য গুণ করবে। এরকম যখন অঙ্ক যখন গুণ ভাগ একসাথে মিলিয়ে আসবে, তাহলে তখন তুমি একটু কনফিউজ হবে, এখন আর হওয়ার কথা না। যেমন ধরো এখানে দিয়েছে, আমরা কয়েকজন শিশুকে বত্রিশটি লিচু ভাগ করে দিলাম, ঠিক আছে। আমি যে বললাম বত্রিশটা, এখানে মোট পরিমাণ দেখো, মোট পরিমাণ দিয়ে দিয়েছে, প্রতিটি শিশু আটটি করে লিচু পাচ্ছে, প্রত্যেকটি শিশু, একটা শিশু আটটা করে লিচু পাচ্ছে, তাহলে আমার মোট পরিমাণ দেওয়া আছে, প্রতিটি শিশু আটটি করে লিচু পাচ্ছে। আরও তুমি দেখো, ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম তো লেখাই আছে, তাহলে আমি বুঝিয়ে যাচ্ছি এটা ভাগের অঙ্ক। তা বত্রিশটা মোট পরিমাণ আছে, একজন শিশু যদি আটটি করে পায় তাহলে সেখানে কতজন শিশু লিচু পাবে, তাহলে আমার শিশুর সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমি বত্রিশকে আট দিয়ে ভাগ করব, ঠিক আছে। যেমন ধরো এখানে আছে, একজন লোক বত্রিশ টাকা দিয়ে কিছু ডিম, এই যে মোট মোট দিয়ে দিয়েছে, মোট টাকাটা তোমাকে দিয়ে দিয়েছে, একটি ডিমের দাম চার টাকা হলে একটি ডিমের দামও দিয়ে দিয়েছে, তিনি কয়টি ডিম কিনবেন, ঠিক আছে। একটি ডিমের দাম দিয়ে দিয়েছে, তাহলে কয়টি ডিম কিনবেন, মোট পরিমাণ দিয়ে দিয়েছে। হ্যাঁ, মোট পরিমাণ অবশ্যই দেয়, গুণের ক্ষেত্রে কিন্তু মোট পরিমাণ ছিল না, মোট পরিমাণ তোমাকে বের করতে হয়েছে, কিন্তু এখানে মোট পরিমাণটা দিয়েই দিবে, তোমাকে কয়জন বা কতটি তা বের করতে হবে, ঠিক আছে। যেমন ধরো এটা এখানে একটা অঙ্ক আছে, এই যে পাঁচজন, একজন লোক দশটি আম কিনলেন, পাঁচজন শিশুকে সমানভাবে ভাগ করে দিলেন, প্রত্যেক শিশু কয়টি করে আম পেলো, এখানে প্রত্যেক শিশু কয়টি করে আম পেলো, কয়টি করে আম, তাহলে পাঁচজন শিশুকে সমানভাবে ভাগ করে দিয়েছে, এই অঙ্কটাও তুমি এভাবে আসতে পারে। তারপরে এটা দেখো, একজনের আটটি বিস্কুট আছে, মোট পরিমাণ, মোট বিস্কুট হচ্ছে আটটি, সে একদিনে দুটি বিস্কুট খায়, একদিনের কথা বলে দিয়েছে, তাহলে সে কতদিনই বিস্কুটগুলো খেতে পারবে, তাহলে মোট পরিমাণটা অবশ্যই দেওয়া আছে, এবং একদিনের কটা খায় দেওয়া আছে, তুমি বাকিটা বের করো, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো বের করতে হবে। তাহলে আমরা কি বুঝতে পারছি, গুণ আর ভাগ আমরা প্রশ্ন কী ধরে বলবো, যে গুণের ক্ষেত্রে আমাদের থাকছে একটার মান, একটার মান দেওয়া থাকবে, আমাকে মোট পরিমাণ বের করতে হবে, তাহলে বেশি হবে, গুণ করে বের করবো। আর ভাগের ক্ষেত্রে মোট পরিমাণ অবশ্যই দেওয়া থাকবে, আমাকে কখনো কয়টি লিখতে পারি, কখনো কতদিন হতে পারে, হ্যাঁ, বা কখনো আমরা প্রত্যেক প্রত্যেক একটা শিশুর মান বের করবো, তাহলে একটা শিশুর জন্য কম হবে, তখন আমরা ভাগ করবো। আচ্ছা একটু বলে আসি,
তাহলে যে আমাকে এনে দিয়েছি। একটি শ্রেণীকক্ষের প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে, যদি ছটি দল থাকে তবে সেখানে কতজন শিক্ষার্থী থাকবে? দেখো প্রতিটি প্রতিটি দেয়াই আছে, ঠিক আছে, প্রতিটি প্রতিটি দলে আটজন, মোট পরিমাণটাও দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে বের করতে হচ্ছে কি, ছটি দল, প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী, ছটি দলে কতজন আছে? হ্যাঁ, ছটি দল, আরও বেশি জন থাকবে, তাহলে বেশি জন থাকলে আমরা কী করবো, গুণ করব। আচ্ছা, তোমরা কেউ কেউ প্রশ্ন করেছো টিচার কখন আমরা শিক্ষার্থী সংখ্যা মানে নির্ণয় করব, কথাটা লিখবো, এটা তোমার প্রশ্নভেদে লিখতে হবে, ঠিক আছে। তুমি যে লিখতে হবে এমন কোনো কথা, কিন্তু প্রশ্নটা যাতে ক্লিয়ার হয়। যেমন আমি এখানে আছে, একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে, এখন প্রশ্নটা এখানে দিয়েছি না, ছটি দলে কত দল থাকে তবে কতজন শিক্ষার্থী থাকবে। এখন আমি যদি লিখি ছটি দল, ছটি দল থাকে, কথাটা একটু ভালো হলো না শুনতে, তাহলে তখন আমি কি লিখছি, ছটি দলের শিক্ষার্থী সংখ্যা নির্ণয় কর। তোমাকে যে নির্ণয় করতে হবে, কথাটা লিখতে হবে, সেটা কোনো কথা না, তোমাকে হলো অঙ্কটা সাজাতে হবে। এটা হলো যে যদি ছটি দলে ছটি দল আছে, এটাও লিখতে পারো তুমি, একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে, ছটি দল আছে, তাহলে গাণিতিক বাক্য দিয়ে আমরা শুরু করতে পারি, ঠিক আছে। কথা খেয়াল করবে সবসময় আমাকে যে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে, নির্ণয় করতে হবে, এটা হলো তোমার অঙ্ক পড়ে লাইনটা সাজানোর জন্য তোমাকে বলা। হ্যাঁ, যেমন তাহলে আমরা গুণের ক্ষেত্রে কী করবো, একটি একটির কথাটা সবসময় আমরা আগে লিখবো, একটি যেটা আছে সেটা সংখ্যাটা আমরা আগে লিখবো, তারপরে আমরা যাবো যা আমাদের জানতে চেয়েছে, জেনে আমরা মোট, এই যে মোট পরিমাণটা আমরা বের করেছি 48 জন, ঠিক আছে। তাহলে আসো গাণিতিক বাক্যে কী হবে, প্রথমে বলেছে একটি শ্রেণীকক্ষে প্রতিটি দলে আটজন করে শিক্ষার্থী আছে, তাহলে তুমি অবশ্যই আগে প্রতিটি দলের আটজন করে লিখে নিবে, ঠিক আছে। বোর্ডে আসো একটু দেখি, তোমার কয়টি দল আছে, ছয়টি দল, একটা দলে আটজন, তাহলে একটা দলের কথা আমি আগে লিখলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম, আমার কয়টা দল আছে, ছয়টা দল আছে, এই ছয়টা দল, ছয়টা দলে অনেক বেশি হবে, তাই না, একটা দলে যদি আটজন থাকে ছয়টা দলে হবে, তাহলে মোট পরিমাণটা বের করার জন্য আমাদেরকে একটা গুণ করতে হয়েছে। তারপর আমরা লিখব সুতরাং মোট শিক্ষার্থী আছে, হ্যাঁ, বা সেখানে শিক্ষার্থী আছে, এই অঙ্কগুলো আমি আগেও দেখিয়েছি, আবার একটু যাতে তোমাদের কোনো কনফিউজ না থাকে, ছেলেরা তোমরা যাতে বুঝতে পারো, হ্যাঁ, সেখানে শিক্ষার্থী আছে, আশা করি আজকের পর আরও ভালো করে বুঝবে। তাহলে একটা আট গুণ ছয় জন, তাহলে তুমি এখন এখানে এই জিনিসটা গুণ করে দেবে, ছয়টা আট, লিপি টিচার আমাদের এই জিনিসগুলো অনেক সুন্দর করে বুঝিয়েছেন, তাই না, আমরা তখনই বুঝিয়ে, টিচার বলেছেন এখানে জন থাকতে পারে, টি থাকতে পারে, তুমি খেয়াল করে লিখবে, তারপর উত্তর 48 জন লিখবে, আর এখানে পাশে তো সমাধানটা করবেই, সমাধানটা করে দিতে হবে ছয় দিয়ে, ছয়টা 48, ঠিক আছে। তাহলে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এখানে এইভাবে, যেমন রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন, যদি তিনি 3 দিন কাজ করেন, একদিনে করছে 12 ঘন্টা, 3 দিনে তো অনেক বেশি কাজ করবে, হ্যাঁ, অনেক বেশি ঘন্টা কাজ করবে, তাহলে বেশি বুঝিয়ে যাবে, বেশি হলে গুণ করতে বলেছে টিচার। তাহলে একদিনে যদি 12 ঘন্টা করে, একদিনের কথাটা আগে লিখবো, গুণ চিহ্ন দেবো, তারপরে 3 দিনের আমাকে যা বের করতে বলেছে আমরা সেটা বের করে গুণ করবো। তেমন উজ্জ্বল 25টি বই কিনতে চায়, প্রতিটি বইয়ের দাম, প্রতিটি বইয়ের দাম দিয়ে দিয়েছে, প্রতিটি, হ্যাঁ, তোমার মোট পরিমাণ, মোট টাকা বলেনি, প্রতিটি দাম দিয়েছে শুধু, সে বই কিনবে 25টা, তাহলে 25টা বই কিনতে তার মোট কত টাকা লাগছে, তাহলে অবশ্যই একটা বইয়ের দাম আছে, 25টা বইয়ের দাম কিনতে তার অনেক টাকা লাগবে, তাহলে কী করবো আমরা, গুণ, এটা সাধারণ জিনিস, হ্যাঁ, এটা আমরা যেহেতু ছোটো এখন, আমরা সাধারণভাবে শিখবো, ঠিক আছে। তাহলে একটা বইয়ের দাম যদি 21 টাকা হয়, 25টা বইয়ের দাম গুণ করে বের করবো। এবার ওই ভাগের ক্ষেত্রে আসো, আবার একটু দেখি, আমরা কয়েকজন শিশুকে 32টি লিচু ভাগ করে দিয়েছে, মোট লিচু দিয়েছে 32টি, মোট পরিমাণ দিয়ে দিয়েছে, দেখেছো, প্রতিটি শিশু 8টি করে লিচু পেল, হ্যাঁ, প্রতিটি শিশু 8টি করে লিচু পেল, তোমাকে এখানে কতজন পাবে সেটা বের করতে, তাহলে তুমি দেখিয়ে নেবে যে বলেছে টিচার মোট পরিমাণ দেওয়া থাকবে, আর ভাগ করে যখন দিয়েছে সেটা তো আমি বুঝতেই পারছি এটা ভাগের অঙ্ক, তারপরও আমি দেখি মোট পরিমাণ দিয়ে দিয়েছে আর এখানে প্রত্যেকজনে 8টি করে পাচ্ছে, তাহলে কী করবো ভাগের অঙ্ক, তাহলে অবশ্যই ভাগের ক্ষেত্রে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, আগে সবসময় ভাগের ক্ষেত্রে বড়টা লিখতে হবে, ছোটো দিয়ে ভাগ করতে পারে, আগে ছোটো আর পরে ভাগ যদি ছোটো হয়ে যায় অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে, কিন্তু প্রথম দিন দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের গাণিতিক বাক্যে কী আসবে, 32 ভাগ 8, আমরা কিন্তু কখনোই এটা আমরা নেব, আমরা কিন্তু কখনোই এই 8 ভাগ 32 লেব, তাহলে কিন্তু তোমার গাণিতিক বাক্য পুরো ভুল হবে এবং এটার জন্য তুমি পুরো মার্কস কাটা যাবে, ঠিক আছে, খেয়াল করো, তাহলে 32 ভাগ 8 এটা আমরা কখনোই লিখব না, ঠিক আছে, এভাবে আমরা সমাধান করবো, তারপর লিচু পাবে দিয়ে আমরা সমাধানটা করে ফেলবো, আমরা তো সমাধান আগেও করেছি, তাহলে মুছে দিচ্ছি, হয়ে গেল।
তাহলে লিচু পাবে না। তারপর একজন লোক 10টি আম কিনলেন পাঁচজন শিশুকে, তাহলে মোট পরিমাণ দিয়ে দিয়েছে 10টা আম, মোট পরিমাণ দিয়ে দিয়েছে পাঁচজন শিশুকে দিল, তাহলে প্রতিটি প্রত্যেক তাহলে এক পাঁচজনকে সমানভাবে ভাগ করে দিলে 10টা আম একটু কমিয়ে যাবে, একজনের জন্য একটু একটু কম পাবে, তাহলে কত হচ্ছে, তাহলে প্রত্যেক শিশুর প্রত্যেকের পরিমাণ যখন বের করতে বলবে তখন তুমি ভাগ করবে, এটা মনে রাখবে। মোট পরিমাণ দেওয়া থাকবে, প্রত্যেকের পরিমাণ বা একটির দাম যাই জানতে চাইলে আমাদেরকে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেক শিশু কম কমে যাবে কম, তাহলে ভাগ করে বের করে ফেললে। ছয় নম্বরে একজনের 8টি বিস্কুট আছে, যদি সে একদিনে 2টি করে বিস্কুট খায় তাহলে মোট পরিমাণ হচ্ছে 8টি, একদিনে 2টা করে বিস্কুট খেয়ে ফেললো, তাহলে একদিনে যদি 2টা খায় তাহলে তার এই এই বিস্কুটটা শেষ হতে কত দিন লাগবে, মোট পরিমাণকে আমি 2 দিয়ে ভাগ করব। কথা বুঝতে পেরেছো ছেলেরা? তাহলে ছেলেরা আমি আশা করি তোমরা অঙ্কের সমাধানগুলো এগুলো আমি আগেও করিয়েছি, তারপরেও তোমাদের ছবি উঠিয়ে নাও, বুঝছি বাসায় রাফ খাতা করবে, আর সিডাব্লিউ খাতায় করার দরকার নেই, এখন যা করবে সব রাফ খাতায়, সিডাব্লিউ খাতার কাজ শেষ। সিডাব্লিউ খাতা অবশ্যই কমপ্লিট হয়েছে, হ্যাঁ, সিডাব্লিউ এসডাব্লিউ খাতা কমপ্লিট হলে রেখে দাও, আমরা আবার যখন স্কুলে আসবো তখন আমরা আবার দেখবো, ঠিক আছে? তাহলে গুণ আর ভাগের ক্ষেত্রে খুব ভালো করে মনে রাখতে হবে, গুণের একটা জিনিসে দেওয়া থাকবে মোট পরিমাণ বের করতে হবে, আর ভাগের ক্ষেত্রে মোট পরিমাণ দেওয়া থাকবে সমানভাবে ভাগ করে দিতে পারে, আর একটার দাম বের করতে বললে আমরা ভাগ করব কতজন কতটি কত দিন চাইলেও আমরা ভাগ করব, তখন আবার একজনের মানটা দেওয়া থাকবে। এটা তুমি তাহলে তোমাদেরকে এই জিনিসগুলো নিজেদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে, ঠিক আছে? অঙ্কটা পড়বে আজকে এখনই বসে অঙ্ক বইটা বের করে তুমি করার দরকার নেই, তুমি বইয়ে খাতায় করা দরকার নেই, তুমি প্রত্যেকটা প্রশ্ন লাইন ধরে পড়ো, পড়ে মাকে পড়ো যে এটা ভাগ হবে এটা গুণ হবে, হ্যাঁ দেখবে তুমি পেরে গেছো। এখন এই ক্লাসটা করার পরে তুমি বইটা নিয়ে বসবে, বসে দেখবে আমার কথাগুলোর সাথে সাথে তোমার কথাগুলো তুমি নিজে অনুধাবন করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমার অঙ্কগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে, আর ভুল হবে না, বড়ো ক্লাসে গেলেও তুমি ভুল করতে পারবে না, বড় কোনটা ভাগ কোনটা ভুল তুমি বুঝতে পারবে। তো শিক্ষার্থীরা তুমি অনুশীলন করো, পরীক্ষা তোমাদের খুবই নিকটবর্তী, অবশ্যই শরীরের যত্ন নেবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।